আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আজকে নতুন বছরের প্রথম দিন, ইংরাজি নববর্ষের আজকে সূচনা হয়েছে, তাই আরামবাগ সহ সারা বাংলার মানুষকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আমার তরফ থেকে এবং আমার সংগঠন আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস sc.st.obc এর পক্ষ থেকে। তার সাথে সাথে আজকে যেমন নতুন বছর, আজকে আবার আমাদের নেত্রী, দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার দল যেদিন তিনি দল প্রতিষ্ঠা করেছিলেন আজকে 25 বছরে পদার্পণ করেছে। আজকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন, তাই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমার জনগণকে আমার পক্ষ থেকে আমি বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তার সাথে সাথে সকলের কাছে আবেদন জানাবো যে আমরা COVID-19 পরিস্থিতি থেকে এখন উদ্ধার হয়ে আসতে পারিনি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য সুরক্ষা বিধি দিয়েছে স্যানিটাইজার ব্যবহার করার জন্য এবং মাস্ক ব্যবহার করার জন্য, সেগুলো যেন আপামার জনগণ ব্যবহার করে সেই আবেদন আমি রাখছি। এবং আপনাদের কাছে আমি আবেদন জানাবো যে আপনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন, দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আগামী দিনেও আপনাদের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস তথা আমাদের উপরে থাকবে। আপনাদের আশীর্বাদেই আমাদের মা মাটি মানুষের সরকার পশ্চিমবাংলার শান্তি উন্নয়নের পথে এগিয়ে চলবে। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।